22 বছরের গৃহবধূ ছদ্মনাম রাবেয়া গত 2 মাস আগত ওরুবাড়ি নোয়াহালিতুন চট্টগ্রাম তাসি মা মাজাদা বেগমের ওয়ারে দেখা করিবেল লাই নোয়াহালিতুন সারি অন্য বাসিয়েন তারে নামাই দিয়ে নগরীর জিসি মরত বাসত্তুন নামি মা মাজাদা বেগমর বাসার ঠিকানা ফুসগজ্জি বাস স্টেশনত তি তাইনে ও গো বেড়ার হাসে বেড়াইবেন নাম আলম তার মায়ের বাসাত লই যাইবার হত হয়ে নে তারে লই গিয়ে ও গো পতিতালয়ে জেন্ডে বাবুল ও জেরিনে নামের 2 জামাইবউ তারে লইনে মাতি উঠি শরীর বিক্রির জঘন্য খেলাত জোরপূর্বক তারে দিয়ে হরাইয়ে অবৈধ দেহ ব্যবসা শরীরের উর হাজারো মানুষ রূপে হায়নক কলর অত্যাচার সৈন্য ফারি একসময় অসুস্থই হইজি এই গৃহবধূ ইয়ার পর অসুস্থ অবস্থাত তারে রাস্তাত ফালাইরে ফালাই গিয়ে ওই মানুষ রূপে অমানসল পরবর্তীতে স্থানীয় পুলিশের সহযোগিতায় অজ্ঞাত পরিচয়ে গত 19 তারিখ তারে ভর্তি করাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বাইজিতে ঘটনা হয়েছে কারণ বাইজিত থানার ওসি সব ওইটা জানেন অবগত আছেন এবং উনিও এটা তদন্ত করতেছেন তো বিশেষ করে মেয়েটা আরেকটু সুস্থতা না হওয়া পর্যন্ত এটা কিছু বলা যাচ্ছে না জানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়ার পর তার বর্তমান চিকিৎসা চলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডত শ্বশুর থেকে আসতেছি আলমে আমাকে ডিসেম্বর পাইছে বাবুলা হাতে দিয়েছে গত 6 দিন ধরে অজ্ঞাত পরিচয়ে চিকিৎসা লইবার পর মা মাজেদা বেগমের দেহা পাই এই হতভাগী আমার মেয়ে শ্বশুরবাড়িতে আসছিল আমাদের কাছে বুঝি মার কাছে আর কি মার কাছে আসলো তারপরে জিসিমপুর আমার মেয়েরে পুরুষ কয়েকজনের লোকে আটকে রাখি দিল রাখি দিয়ে ওর বাসাত নিয়ে গেল তোর মারে আমি খুঁজে বাই করব আমি চিনি তোর মাইমাকে তে মেয়ে হাসে হাসে গেল নিয়ে তার বাসাতে আটকে রাখলো আটকে তারা নারী যতন করছে ওরে বাইর করবো লাগে দেয় না ওর মোবাইল টুবল কাইরে রাখি দিছে তারপরে আমার সাথে কিন্তু যোগ 2 মাস উপরে হইব মানে আমার সাথে যোগাযোগ নেই মোবাইল নাম্বার নাই ও আমার সাথে কিন্তু যোগাযোগও নেই আমি তো বুঝছি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আছে তারপরে এর মাঝখানে রোজার মাঝখানে মানে ওর রোজার প্রথম প্রথম তার কালা করে জিজ্ঞেস করছে পপি তোমাকে বাসাত গেছি নি আমি আমার পপি আমার বাসা তাই নাই তো এটাতে তারা আর মোবাইল টোবাইল করে নাই আমি বার করি নাই এর পরে মনে করি ঈদের পরে আবার জানছি এইরকম অবস্থা শুধুমাত্র এই গৃহবধূ রাবেয়াই নয় প্রতিনিয়ত অ্যান্ডিলে বোধ রাবেয়া এসব দালালর খপ্পরত ফুরি আড়াই ফেলে জীবনের ব্যাগ কিছু তবে আইনের সুগত ফাঁকি দিয়ে রে আলম বাবুল ও জেরিনার ডুল্লে দালালল চালাই যার তারার অন্ধকার রাজত্ব আর এই অন্ধকার জগদত্তুন এ ধরনের নিরীহ রাবেয়া কলরে বাঁচাইতে প্রশাসনের দ্রুত উদ্যোগ কামনা করার সচেতন মহল আলামিন শিকদার সি প্লাস টিভি